বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী সকলকে সালাম জানাই। করোনা ভাইরাসের কারণে আমাদের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি জেএম ফিরোজ হোসেন, সহকারী শিক্ষক, মমিননগর মাধ্যমিক বিদ্যালয় নওদেগ্রাম সদর যশোর। প্রিয় শিক্ষার্থী, এর আগে তোমাদের অনলাইন ক্লাসে নগদনভয়ের একটা অঙ্ক দেখেছিলাম। আজকে নগদনভয়ের দুগুণা একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো। তোমরা এই নগদনভয়ের অঙ্কটা তোমরা যদি বাসায় চর্চা করো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং সামনের সমস্ত সমাধানগুলো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের বোর্ডে একটি অঙ্ক প্রশ্ন দিয়েছি এবং পাশে সমাধান করেছি। আমি তোমাদের এখন বুঝিয়ে দেব। সময় স্বল্পতার কারণে আমি আগে বোর্ডে প্রশ্নটা আর সমাধানটা করে রেখেছি, এখন তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা সব মনোযোগ সহকারে খেয়াল করো। প্রশ্ন, হাসান অ্যান্ড কং 2019 সালের মার্চ মাসে লেনদেনগুলোর ভিত্তিতে দুগুণা নগদান বই প্রস্তুত কর। মার্চ 1 নগদ উদ্বৃত্ত 12,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 3,500 টাকা। মার্চ 2 ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা। মার্চ 5 পণ্য বিক্রয়ে নগদে 2,500 টাকা এবং চেকে 1,500 টাকা। মার্চ মাসের 8 তারিখে লেনদেন হয়েছে রাজীবের নিকট হতে 3,000 টাকা পণ্য ক্রয় করে নগদ প্রদান করেছি 2,000 টাকা এবং 14 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করা হয়েছে 1,000 টাকা। 19 তারিখে দেখো রাজীবকে চেক প্রদান করেছি 1,000 টাকা। 23 তারিখে মামুনের কাছ থেকে প্রাপ্তি 5,000 টাকা এবং মার্চ মাসের 24 তারিখে মাসুমকে প্রদান করা হয়েছে 5,000 টাকা এবং সর্বশেষ 25 তারিখে লেনদেন হয়েছে ব্যাংক চার্জ ধার্য করলো 3,000 টাকা। এই অঙ্কটা আমাদের দুগুণা নগদে সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই একটু খেয়াল করো, এই ঘরটা কি করে কাটবে এবং সমাধান কি করবে। হাসান অ্যান্ড কং এর নগদান বইয়ে ব্রেকেটে লিখবে দুগুণা। তোমরা এর আগে নিশ্চয়ই নগদান বইয়ের ঘর সম্পর্কে জানো। নগদান বইয়ের ঘর দুটি ভাগে ভাগ, একটা হচ্ছে ডেবিট, এ পাশে আর এ পাশে ক্রেডিট। এই ডেবিট পাশে তারিখে ঘর আছে, প্রাপ্তির ঘর আছে, তারপরে ভাষণ নং একটা ঘর আছে, খুদেন পৃষ্ঠা একটা ঘর আছে, নগদ টাকা ব্যাংক টাকা। ঠিক ক্রেডিট পাশে একই অবস্থা, তারিখ প্রদানের ঘর, রসিদ নং, খুদেন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আমাদের প্রথমে কি আছে, মার্চ মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত আছে 12,000 টাকা, সেটা ব্যালেন্স বিডি লিখে নগদ ঘরে 12,000 টাকা লিখেছি এবং ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা আছে তার থেকে আমি অতিরিক্ত উত্তোলন করে ফেলেছি, এই যে দায় হিসেবে এটি প্রদান করতে হবে। এই জন্য এটা ক্রেডিট পাশে একই মার্চ 1 তারিখ লিখে ব্যালেন্স বিডি লিখে ব্যাংকে ঘরে 3,500 টাকা লিখবো। 2 তারিখ লেনদেন দেখো ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা, এটি হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কারণ কি, দুঘর নগদ ভাই নগদের ঘর এবং ব্যাংকের ঘর দুটি আছে, এই জন্য একটা কন্ট্রা এন্ট্রি। যখন ব্যাংকে আমরা টাকা জমা দেবো তখন ব্যাংক পাচ্ছে, এই যে ব্যাংকে করে টাকা লিখবো এবং বিবরণ ঘরে লিখবো নগদের হিসাব, আর পাশে একটা ক দেবো, এই কটা হচ্ছে কন্ট্রা এবং 2 তারিখ। আবার নগদান যখন ক্রেডিট, ঠিক আবার ক্রেডিট পাশে একই টাকা নগদ ঘরে লিখবো, বিবরণ ঘরে ব্যাংক লিখবো এবং তারিখ লিখবো এবং এর পাশে কন্ট্রা লিখবো। যেহেতু একই এন্ট্রি নগদ ব্যাংকের ঘরে 2 মাসে যাচ্ছে এই জন্য এটা কন্ট্রা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো 5 নম্বর লেনদেন দেখো, পণ্য বিক্রয় নগদে 2,500 টাকা এবং চেকে 1,500 টাকা। পণ্য বিক্রয় করেছি নগদে 2,500 টাকা এবং চেকের মাধ্যমে 1,500 টাকাটা প্রাপ্তি হয়েছে, এই জন্য প্রাপ্তির পাশে নগদ টাকা নগদে ঘরে এবং ব্যাংকের টাকা ব্যাংক ঘরে বসেছে বিপণন ঘরে বিক্রয় হিসাব, পরে তার তারিখ দিয়েছি। তারপর দেখো 8 তারিখ একটা লেনদেন আছে রাজীবের নিকট হতে 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদ নগদ প্রদান করেছি 2,000 টাকা। মাল ক্রয় করতেছি 3,000 টাকা কিন্তু টাকা দিচ্ছি 2,000 টাকা, ঠিক যে টাকাটা আমরা পরিশোধ করবো সেই টাকাটার নগদান বইতে আসবে, বাদ বাকি 1,000 টাকা আমাদের আসবে না। তোমরা খেয়াল করো পুরো হিসাব লিখে এরকম প্রাপ্তি পার্শ্বে প্রদান পার্শ্বে টাকার ঘরে 1,000 টাকা লিখেছি, এই সরি 2,000 টাকা লিখেছি এবং ওই 1,000 টাকা কিন্তু ওটা আসবে না, কারণ ওটা এখনো পরিশোধ করা হয় নাই। তারপরে 14 তারিখ দেখো মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ করেছি, তাহলে ব্যবসা হতে টাকা চলে যাচ্ছে, মালিকের ব্যক্তিগত খরচ করতে সেই জন্য উত্তোলন হিসাব হবে, এই টাকাটা ক্রেডিট পাশে যাবে, প্রদান পাশে যাবে, ক্রেডিট পাশে নগদ ঘরে টাকা লিখেছি 1,000 টাকা এবং বিবরণ ঘরে উত্তোলন হিসাব এবং তারিখ দিয়েছি 14। এরপর
19 তারিখ রাজীবকে চেক প্রদান করেছি কত টাকা 1000 টাকা রাজীবকে কি করেছি চেক প্রদান করেছি 1000 টাকা তাহলে প্রদান করেছি তাহলে কেন পাশে যাবে তারিখ থেকে 19 বিবরণ করে রাজীব হিসাব এবং ব্যাংকের ঘরে 1000 টাকা লিখেছি আচ্ছা এবার দেখো 23 তারিখ মামুনের কাছ থেকে ব্যক্তি 5000 টাকা এই টাকাটা আমরা প্রাপ্তি হচ্ছে যে প্রাপ্তি পাশে ডেবিট পাশে নগদ ঘরে নগদ টাকা পাচ্ছি এই জন্য নগদ ঘরে টাকা 5000 টাকা লিখেছি এবং প্রাপ্তি হিসেবে মামুন হিসাবে লিখেছি এবং তারিখ দিয়েছি 23 তারিখ তারপর দেখো 24 তারিখ একটা লেনদেন আছে সেটা স্যার মাসুমকে প্রদান করেছি 5000 টাকা প্রদান করলে প্রদান 5000 দেবে এবং 5000 টাকা তোমার টাকার ঘরে 5000 টাকা পাচ্ছে নগদের ঘরে এবং বিবরণ ঘরে মাসুম হিসাবে হবে তারপরে তারিখ লিখবে আগে টাকা তারপরে বিবরণ তারপরে তারিখ লিখে কোনো সময় তোমাদের ভুল যাবে না এরপর দেখো 25 তারিখে ব্যাংক চার্জ ধার্য করলো 300 টাকা ব্যাংক কে যে টাকা পয়সা রাখা হয় লেনদেন করা সে আমাদের কাছ থেকে এরকম চার্জ নেয় সেটাকে ব্যাংক চার্জ বলা হয় সেটা আমাদের প্রদান করতে হচ্ছে এই জন্য একটা ক্রেডিট পাশে যাবে এই ব্যাংকের ঘরে টাকা আসবে বিবরণ ঘরে ব্যাংক চার্জ হিসাবে তারিখ লিখবে এই মোটামুটি আমাদের সমস্ত লেনদেনগুলো আমাদের নগদার বই দুটো নয় এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থী সবসময় খেয়াল করবে নগদার বই করার সময় নগদ এবং ব্যাংকে যে টাকাটা আমাদের বেশি হবে সেই টাকাটাকে যোগ করতে হবে সেই টাকাটা যোগ করে অপর পাশে নিয়ে যেতে হবে তো আমরা খেয়াল করে দেখলাম নগদার বইতে সাধারণত ডেবিট পাশে টাকা বেশি হয় তাই ডেবিট পাশে প্রাপ্তির ঘরে টাকা বেশি আছে তো 12000 টাকা 2500 টাকা 500 টাকা যোগ করলে 19500 টাকা হচ্ছে ঠিক এই টাকাটা আমরা কোথায় নিয়ে গেলাম ক্রেডিট পাশে নগদ ঘরে টাকা নিয়ে নিয়ে গেলাম ঠিক এই টাকাটা এখানে নিয়ে গেলাম নিয়ে যে এই 19500 থেকে 4000 টাকা 2000 টাকা 1000 টাকা এবং 500 টাকা এই 4 টাকা যখন 19500 থেকে বিয়োগ করলে আসবে কত 5500 টাকা এটা হচ্ছে ব্যালেন্স সিডি নগদ ব্যালেন্স হয়ে গেল এবার ব্যাংকের ব্যালেন্স কিভাবে করতে হবে ঠিক ব্যাংকের ক্ষেত্রে একই অবস্থা ব্যাংকে আমরা হিসেব করে দেখলাম এখানে 4000 আর 1500 আর এই পাশে 3500 আর 1000 4000 আর 300 আর 700 ঠিক3500 700 3500 700 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
7500 এবং ব্যাংকের ঘরে আছে 700 টাকা। এই আমাদের উত্তর এসে গেছে। তাহলে মার্চ মাসের 31 তারিখে আমাদের লেনদেন শেষ হচ্ছে, এই জন্য আমরা এই 31 তারিখে এটা ব্যালেন্স সিডি লিখে এই নগদের টাকা নগদের ব্যাংকের টাকা ব্যাংকে নেব। এটা পরবর্তী মাসে মার্চের পর এপ্রিল মাসে আমরা পরবর্তী মাসের ওটা ব্যালেন্স বিডি হবে। ঠিক এই যে টাকার যে যোগ বিয়োগ আছে এর নিচে লিখবে এপ্রিল 1 লিখে ব্যালেন্স বিডি লিখে এই 7500 টাকা নগদের ঘরে বসিয়ে দেবো, আর এই পাশে ব্যাংকের টাকা 700 টাকা এটা ব্যাংকের ঘরে বসাবো। ব্যাংকের ঘরে বসে আমরা এটা পুরো দিন ডাক দিয়ে দেবো। এই আমাদের অঙ্ক হয়ে গেল। এইভাবে আমরা যদি লকডাউন বই বাসায় চর্চা করি তাহলে খুবই সহজ হবে, তোমরা সহজেই বাদ বাকি সমস্যার সমাধান করতে পারবে। আজকের মতো তোমাদের এখানে ক্লাসের সমাপ্তি, এবং এই অঙ্কটা তোমার বাসায় প্র্যাকটিস করবে, এইটা তোমাদের বাড়ি কাজ। আল্লাহ হাফেজ, সকালে ভালো থাকো, ধন্যবাদ।